আসসালামু আলাইকুম। হ্যালো ভিউয়ার সবাইকে, ইঞ্জিনিয়ার কে সিভিল স্টাডি চ্যানেলে আরও একবার স্বাগত। আশা করি সবাই ভালো আছেন। আজকে আমরা আরও একটি সুন্দর এবং নতুন বাড়ির ডিজাইন নিয়ে আপনাদের সাথে শেয়ার করব। আজকে আমরা যে বাড়ির ডিজাইনটি নিয়ে আপনাদের সাথে শেয়ার করব সেটি হচ্ছে 3 বেডরুমের 3 শের একটি বাড়ির ডিজাইন। এই বাড়ির ডিজাইনটি খুবই সুন্দরভাবে করা হয়েছে, কম খরচের মধ্যে আপনারা বাড়িটি নির্মাণ করতে পারবেন। এটি হচ্ছে বাড়িটির সামনের ডিজাইন। বাড়িটির সামনে একটি সুন্দর ডিজাইনের পোর্চ থাকবে। পোর্চের নিচে দুই পাশে আমরা বসার ব্যবস্থা করে দিছি, আপনারা ছেলে এখানে বসতে পারবেন। বাড়িটির সামনে বেডরুমের সাথে একটি সুন্দর ডিজাইনের বারান্দা থাকবে। বাড়িটিতে যাতায়াত করার জন্য সামনে একটি মেন ডোর থাকবে। বাড়িটিতে 3টি বেডরুম, ড্রয়িং রুম, ডাইনিং রুম, কিচেন রুম, অ্যাটাচ টয়লেট, কমন টয়লেটের সমন্বয়ে প্ল্যানটি সাজানো হয়েছে। আপনারা চাইলে বাড়িটিকে 4 বেডরুম দিয়েও নির্মাণ করতে পারবেন এবং 5 বেডরুম দিয়েও বাড়িটি নির্মাণ করতে পারবেন। 3 বেডরুম দিয়ে বাড়িটি নির্মাণ করতে কত টাকা নির্মাণ ব্যয় হবে তা আমরা পর্যায়ক্রমে আপনাদের সাথে শেয়ার করব। বাড়িটির বাহিরের ওয়ালে জানালার হাইট পর্যন্ত টাইলস ব্যবহার করা হয়েছে। বাড়িটির কালার কম্বিনেশন আমরা আমাদের মতো করেছি, আপনারা চাইলে আপনাদের পছন্দ অনুযায়ী কালার করতে পারেন। অলরেডি আপনারা বাড়িটির 3D অ্যানিমেশন ভিডিওটি দেখতেছেন, তারপরে আমরা আপনাদের সাথে শেয়ার করব বাড়িটির 3D মডেল, ফ্লোর প্ল্যান, রুমের মেজারমেন্ট, বাড়িটি নির্মাণ করতে কত শতাংশ এবং কত কাঠা জমির প্রয়োজন হবে বিস্তারিত আপনাদের সাথে শেয়ার করব। আমাদের চ্যানেলে যারা নতুন হয়ে থাকেন তারা প্লিজ সাবস্ক্রাইব করবেন। এটি হচ্ছে বাড়িটির 3D মডেল। অলরেডি আপনারা বাড়িটির 3D অ্যানিমেশন ভিডিও এবং বাড়িটির বাহিরি ডিজাইন সম্পর্কে দেখে নিছেন। এখন আমরা বাড়িটির 3D মডেলটি দেখাবো। এটি হচ্ছে বাড়িটির সামনের ডিজাইন। বাড়িটির সামনে একটি সুন্দর ডিজাইনের পোর্চ থাকবে। পোর্চের নিচে দুই পাশে আমরা বসার ব্যবস্থা করে দিছি, আপনারা চাইলে এখানে বসতে পারবেন। বাড়িটিতে যাতায়াত করার জন্য সামনে একটি মেইন ডোর থাকবে। বাড়িটির সামনের বেডরুমের সাথে সুন্দর ডিজাইনের একটি বারান্দা থাকবে। বাড়িটির বাহিরের ওয়ালে জানালার হাইট পর্যন্ত আমরা টাইলস ব্যবহার করছি চতুর্দিকে। ডাইনিং রুমের সাথে এই পাশে একটি ডোর থাকবে, এই ডোর দিয়ে আপনারা যাতায়াত করতে পারেন। আর এটি হচ্ছে বাড়িটির পিছনের ডিজাইন। বাড়িটির পিছনের বেডরুমের সাথে আমরা কোনো বারান্দা ব্যবহার করি নাই, আপনাদের যদি বারান্দার প্রয়োজন হয় তাহলে আপনারা আলাদাভাবে বারান্দা নির্মাণ করতে পারবেন। এটি হচ্ছে বাড়িটির উপরের ডিজাইন বা টিন শেডের ডিজাইন। এই বাড়িটিতে টালি টিন ব্যবহার করা হয়েছে। ড্রয়িং রুমের উপর একটি ছাদ থাকবে, এই ছাদে আপনারা পানির ট্যাঙ্ক রাখতে পারবেন এবং চতুর্পাশে জায়গা আছে ফুলের গাছ বা ফলের গাছ সেট করতে পারেন। ছাদে প্রবেশ করার জন্য এই পাশে আপনারা স্টিলের সিঁড়ি ব্যবহার করতে পারবেন। এই ছিল বাড়িটির বাহিরের ডিজাইন। এখন আমরা বাড়িটির টিনের সেটটি সরিয়ে ফেলি। টিনের সেটটি সরিয়ে আপনাদেরকে বাড়িটির ভিতরের ডিজাইনটি দেখাবো। অলরেডি আমরা বাড়িটির টিনের সেটটি সরিয়ে ফেলেছি। এটি হচ্ছে বাড়িটিতে প্রবেশ করার জন্য মেন ডোর। মেন ডোর দিয়ে প্রবেশ করলে আপনারা পেয়ে যাবেন বড় একটি ড্রয়িং রুম। ড্রয়িং রুমে পর্যাপ্ত জায়গা আছে, তিন পাশে আমরা সোফা সেট করে দিছি এবং মাঝ বরাবর আমরা টেবিল সেট করে দিছি। আপনারা চাইলে এখানে বসতে পারবেন এবং যারা অতিথি আসবে তারাও বসতে পারবে। এখানে 10 থেকে 15 জন মানুষ খুবই সুন্দরভাবে বসতে পারবে। এই পাশের ওয়ালে আমরা টিভি সেট করে দিছি। ড্রয়িং রুমের পরেই থাকবে হলো ডাইনিং রুম। ডাইনিং রুমে প্রবেশ করার জন্য এই পাশে ডোর থাকবে, আর এটি হচ্ছে বড় একটি ডাইনিং রুম। এখানে আমরা 8 জন একটি ডাইনিং টেবিল সেট করে দিছি, আপনাদের যদি প্রয়োজন হয় তাহলে আপনারা আরও বড় বা ছোট ডাইনিং টেবিল সেট করতে পারেন। এই পাশে আমরা বেসিন সেট করে দিছি, যারা খাবার খাবে বসবে তারা ফ্রেশ হতে পারবে। এই পাশে আমরা সোফা সেট করে দিছি, আপনারা চাইলে এখানেও বসতে পারবেন। ডাইনিং রুমের সাথে এই পাশে একটি কমন টয়লেট থাকবে। কমন টয়লেটে প্রবেশ করার জন্য এই পাশে ডোর থাকবে। এই টয়লেট আমরা বেসিন এবং কমোড সেট করে দিছি এবং টয়লেট ওয়ালে আমরা টাইলস ব্যবহার করছি। ড্রয়িং রুম এবং ডাইনিং রুমের সাথেই থাকবে হলো বেডরুম 1। বেডরুম 1-এ প্রবেশ করার জন্য এই পাশে ডোর থাকবে। এই বেডরুম আমরা বেড সেট করে দিছি, এই পাশে আমরা সেলফ সেট করে দিছি এবং এই পাশে আমরা ক্যাবিনেট সেট করে দিছি। আপনারা চাইলে আপনাদের মতো করে সুন্দরভাবে সাজিয়ে নিতে পারবেন, পর্যাপ্ত জায়গা আছে। এই রুমের সাথে অ্যাটাচ টয়লেট থাকবে। টয়লেটে প্রবেশ করার জন্য এই পাশে ডোর থাকবে, আর এটি হচ্ছে অ্যাটাচ টয়লেট। এই টয়লেট আমরা বেসিন এবং কমোড সেট করে দিছি এবং টয়লেট ওয়ালে আমরা টাইলস ব্যবহার করছি। অ্যাটাচ বারান্দা থাকবে। বারান্দাতে প্রবেশ করার জন্য এই পাশে ডোর থাকবে, আর এই পাশে একটি উইন্ডো থাকবে, আর এটি হচ্ছে সুন্দর ডিজাইনের একটি বারান্দা। এই পাশে থাকবে হলো কিচেন রুম। কিচেন রুমে প্রবেশ করার জন্য এই পাশে ডোর থাকবে। কিচেন রুমে আমরা গ্যাসের চুলা, কিচেন ক্যাবিনেট, কিচেন সিল্ক এবং ফ্রিজ সেট করে দিছি। কিচেন রুমের ওয়ালে আমরা টাইলস ব্যবহার করছি। আপনারা চাইলে আপনাদের পছন্দ অনুযায়ী টাইলস সেট করে নিতে পারবেন এবং কিচেন রুমের ভিতরে ইন্টেরিয়র ডিজাইন করে নিতে পারবেন।
এই পাশে থাকবে হলো বেডরুম টু। বেডরুম টুতে প্রবেশ করার জন্য এই পাশে ডোর থাকবে। এই বেডরুম আমরা বেড সেট করে দিছি, এই পাশে আমরা সেলফ সেট করে দিছি এবং এই পাশে আমরা টিভি সেট করে দিছি। আপনারা চাইলে আপনাদের মতো করে সুন্দরভাবে সাজিয়ে নিতে পারবেন। এই কর্নারে থাকবে হলো বেডরুম থ্রি। বেডরুম থ্রিতে প্রবেশ করার জন্য এই পাশে ডোর থাকবে। এই বেডরুম আমরা বেড সেট করে দিছি, এই পাশে আমরা টিভি এবং সেলফ সেট করে দিছি এবং এই পাশে আমরা ক্যাবিনেট সেট করে দিছি। আপনারা চাইলে আপনাদের মতো করে সাজিয়ে নিতে পারবেন। এই ছিল বাড়িটির ভিতরের ডিজাইন। এই বাড়িটির ভিতরের কালার কম্বিনেশন আমরা আমাদের মতো করেছি। আপনারা চাইলে আপনাদের পছন্দ অনুযায়ী কালার করতে পারেন। বাড়িটির ভিতরে যে ফ্লোর টাইলস ব্যবহার করা হয়েছে সেটি হচ্ছে 2 ফিট বাই 2 ফিট সাইজের মার্বেল টাইলস। কিচেন রুম এবং টয়লেট ওয়ালে যে টাইলস ব্যবহার করা হয়েছে সেটি হচ্ছে 12 ইঞ্চি ইন্টু 8 ইঞ্চি সাইজের সিরামিক্স ওয়াল টাইলস। বাড়িটির ভিতরে 2টি টয়লেট থাকবে। এই পাশে একটি অ্যাটাচ টয়লেট থাকবে আর এই পাশে একটি কমন টয়লেট থাকবে। তারপরে আমরা দেখব বাড়িটির ফ্লোর প্ল্যান এবং রুমের মেজারমেন্ট সম্পর্কে। এটি হচ্ছে বাড়িটির ফ্লোর প্ল্যান। অলরেডি আপনারা বাড়িটির 3D অ্যানিমেশন ভিডিও এবং বাড়িটির 3D মডেল সম্পর্কে দেখে নিছেন। এখন আমরা বাড়িটির ফ্লোর প্ল্যানটি দেখাবো। বাড়িটির প্রথমেই থাকবে হলো পোর্চ। পোর্চটি লম্বায় থাকবে হলো 11 ফিট 11 ইঞ্চি এবং চড়ায় থাকবে হলো 7 ফিট 6 ইঞ্চি। পোর্চের পরেই থাকবে হলো বাড়িটিতে প্রবেশ করার জন্য মেন ডোর। মেন ডোর দিয়ে প্রবেশ করলে আপনারা পেয়ে যাবেন বড় একটি ডোয়িং রুম। ডোয়িং রুমটি লম্বায় থাকবে হলো 11 ফিট 6 ইঞ্চি এবং চড়ায় থাকবে হলো 11 ফিট। ডোয়িং রুমের সাথেই থাকবে হলো বেডরুম ওয়ান। বেডরুমে প্রবেশ করার জন্য এই পাশে ডোর থাকবে। বেডরুমটি লম্বায় থাকবে হলো 11 ফিট 6 ইঞ্চি এবং চড়ায় থাকবে হলো 11 ফিট। অ্যাটাচ টয়লেট থাকবে। টয়লেটে প্রবেশ করার জন্য এই পাশে ডোর থাকবে। টয়লেটটি লম্বায় থাকবে হলো 7 ফিট এবং চড়ায় থাকবে হলো 4 ফিট 6 ইঞ্চি। বারান্দা থাকবে। বারান্দাতে প্রবেশ করার জন্য এই পাশে ডোর থাকবে। বারান্দাটি লম্বায় থাকবে হলো 11 ফিট 6 ইঞ্চি এবং চড়ায় থাকবে হলো 3 ফিট। ডোয়িং রুমের পরেই থাকবে হলো ডাইনিং রুম। ডাইনিং রুমে প্রবেশ করার জন্য এই পাশে আমরা ডোর ব্যবহার করছি। এই ডাইনিং রুমটি লম্বায় থাকবে হলো 10 ফিট 11 ইঞ্চি এবং চড়ায় থাকবে হলো 9 ফিট 1 ইঞ্চি। ডাইনিং রুমের সাথে এই পাশে ডোর থাকবে। এই ডোর দিয়ে আপনারা বাইরে যাতায়াত করতে পারবেন। এই পাশে একটি কমন টয়লেট থাকবে। কমন টয়লেটে প্রবেশ করার জন্য এই পাশে ডোর থাকবে। কমন টয়লেটটি লম্বায় থাকবে হলো 6 ফিট 6 ইঞ্চি এবং চড়ায় থাকবে হলো 4 ফিট। এই পাশে থাকবে হলো কিচেন রুম। কিচেন রুমে প্রবেশ করার জন্য এই পাশে ডোর থাকবে। কিচেন রুমটি লম্বায় থাকবে হলো 7 ফিট এবং চড়ায় থাকবে হলো 6 ফিট। এই কর্নারে থাকবে হলো বেডরুম টু। বেডরুম টুতে প্রবেশ করার জন্য এই পাশে ডোর থাকবে। এই বেডরুমটি লম্বায় থাকবে হলো 11 ফিট 6 ইঞ্চি এবং চড়ায় থাকবে হলো 11 ফিট। এই পাশে থাকবে হলো বেডরুম থ্রি। বেডরুম থ্রিতে প্রবেশ করার জন্য এই পাশে ডোর থাকবে। এই বেডরুমটি লম্বায় থাকবে হলো 11 ফিট 6 ইঞ্চি এবং চড়ায় থাকবে হলো 11 ফিট। এই ছিল বাড়িটির ফ্লোর প্ল্যান এবং রুমের মেজারমেন্ট। এখন আমরা দেখি বাড়িটি নির্মাণ করতে কি পরিমাণ জায়গার প্রয়োজন হবে। বাড়িটি নির্মাণ করতে লম্বার দিকে জায়গার প্রয়োজন হবে 24 ফিট 3 ইঞ্চি এবং চড়ার দিকে জায়গার প্রয়োজন হবে বারান্দা পর্যন্ত 38 ফিট। পোর্চ পর্যন্ত জায়গার প্রয়োজন হবে 42 ফিট 1 ইঞ্চি। এই এরিয়াটাকে যদি আমরা স্কোয়ার ফিটে হিসাব করি তাহলে আমাদের জায়গার প্রয়োজন হবে 1004 স্কোয়ার ফিট। 1004 স্কোয়ার ফিটকে যদি আমরা শতাংশতে হিসাব করি তাহলে আমাদের জায়গার প্রয়োজন হবে 2.30 শতাংশ এবং কাঠা হিসাব করলে জায়গার প্রয়োজন হবে 1.40 কাঠা। তারপর আপনারা জানেন বাড়ি নির্মাণ করার জন্য কিছু জায়গা ছেড়ে বাড়ি নির্মাণ করতে হয় এবং চতুর্দিকে 1 থেকে 1.5 ফিট পর্যন্ত কানিস থাকবে, সেজন্য আরও কিছু জায়গার প্রয়োজন হবে। এই ছিল বাড়িটির ফ্লোর প্ল্যান এবং রুমের মেজারমেন্ট। এখন আসি ফাইনালি এই বাড়িটি নির্মাণ করতে কী পরিমাণ নির্মাণ ব্যয় হবে। ভিডিওতে সেম যে বাড়ির ডিজাইনটি দেখানো হয়েছে সেম একই বাড়ির ডিজাইন দিয়ে যদি আপনারা বাড়িটি নির্মাণ করতে চান তাহলে আপনাদের 3 বেডরুম দিয়ে বাড়িটি নির্মাণ করতে নির্মাণ ব্যয় হবে 15 থেকে 16 লক্ষ টাকা। স্থানভেদে এবং মার্কেট প্রাইস অনুযায়ী 1 থেকে 2 লক্ষ টাকা কম বেশি হতে পারে। বাজারে যদি ম্যাটেরিয়ালসের দাম বাড়ে তাহলে এই বাড়িটি নির্মাণ খরচ বেড়ে যাবে, আর যদি ম্যাটেরিয়ালসের দাম কমে তাহলে বাড়িটি নির্মাণ খরচ কমে আসবে। এই নির্মাণ খরচটি বাড়িটির সম্পূর্ণ কাজ শেষ হওয়া পর্যন্ত। এই ছিল আজকে আমাদের 3 বেডরুমের আধুনিক একটি টিন শেড বাড়ির ডিজাইন। আপনাদের যদি কোথাও বুঝতে সমস্যা হয় অবশ্যই কমেন্ট করবেন, আমরা অ্যান্সার দেওয়ার চেষ্টা করব। বিস্তারিত জানতে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।